আমরা পাশাপাশি মুর্শিদাবাদের ছবিটা দেখব। এই মুহূর্তে মুর্শিদাবাদের বুথের ছবিগুলো কিরকম দেখাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাশিস, তুমি যেখানে রয়েছো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আমরা প্রত্যেক দিন গতকালও সাগরপাড়ায় বোম উদ্ধার হতে দেখেছি, এই জায়গা থেকে আজ সকালে কি চিত্র? হ্যাঁ, আশেপাশে দেখো এখনও ভোট শুরু হতে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় বাকি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লালবাগ সিংহী হাই স্কুলে, এখানে 109 এবং 110 নম্বর বুথ রয়েছে। তোমাকে সার্বিক ছবিটা একটু যদি দেখায়, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে কিন্তু রয়েছে এবং গোটা যে বুথ চত্বর সেটা কিন্তু কড়া নিরাপত্তায় একেবারে ঘিরে ফেলা হয়েছে। যারা ঢুকছেন, যারা বুথের ভেতরে ঢুকছেন, তাদের সমস্ত রকম বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু এখানে কিন্তু যারা ঢুকছেন তাদেরকে একেবারে বৈধ কাগজপত্র দেখে তারপর তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল থেকে কিন্তু যারা ভোটার তারা এখানে কিন্তু আসতে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এখানে বসে রয়েছেন। হ্যাঁ, ভোট দিতে এসেছেন? এত সকাল সকাল 7টা থেকে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে, রোদ উঠে যাবে, ওই কারণে সকাল সকাল চলে এসেছি। কীরকম বুঝছেন এখানে, কীরকম হাওয়াটা কীরকম? আমাদের এখানে কোনো দিনই কোনো গণ্ডগোল হয় না, শান্তভাবেই সব ঠিকঠাকভাবে ভোট হয়। আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, বলছি সকাল সকাল এসেছেন ভোট দিতে, এখানে এত সকালে কেন? এত সকাল আমরা জানি 7টাতে ভোট, এখন শুনছি 7টা থেকে 10টা থেকে। এখানে কীরকম নিরাপত্তা ব্যবস্থা কীরকম? ভালো ভালো, খুব ভালো। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকে কিন্তু যারা এখানকার যারা ভোটার তারা কিন্তু আসতে শুরু করেছেন। ভেতরের ছবিটা আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব যারা এখানকার ভোট কর্মী। তোমাকে জানিয়ে রাখবো বিশাখা যে এই বুথ কিন্তু হচ্ছে মহিলা পরিচালিত একটি ভোট কেন্দ্র এবং একেবারে সমস্তটাই মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে এবং ভেতরে যে সমস্ত কাগজপত্র, যে সমস্ত সরঞ্জাম, ইভিএম যাবতীয় জিনিসপত্র কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে তদারকি সেটাই কিন্তু তারা এই মুহূর্তে করছেন। বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স এখানে কিন্তু ডিপ্লয়েড করা হয়েছে এবং যাতে কেউ কোনো রকম বৈধ পরিচয়পত্র ছাড়া এখানে ঢুকতে না পারে সেটাই কিন্তু বারবার করে নিশ্চিত করা হচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করবো আর একবার। এখানে কিন্তু এই মুহূর্তে তিনজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক তারা কিন্তু এখানে রয়েছেন এবং যারা আসছেন তাদের সমস্ত রকমের কাগজপত্র, বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু তাদেরকে একেবারে ঢুকতে দেওয়া। প্রায় 6:10, এখনো অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু এখনই মানুষ চলে এসেছেন সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নবমরা, পাশাপাশি মুর্শিদাবাদের ছবিটা দেখব। এই মুহূর্তে মুর্শিদাবাদের বুথের ছবিগুলো কিরকম দেখাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাশিস, তুমি যেখানে রয়েছো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আমরা প্রত্যেক দিন গতকালও সাগরপাড়ায় বোম উদ্ধার হতে দেখেছি, এই জায়গা থেকে আজ সকালে কি চিত্র? হ্যাঁ, আশেপাশে দেখো এখনও ভোট শুরু হতে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় বাকি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লালবাগ সিংহী হাই স্কুলে, এখানে 109 এবং 110 নম্বর বুথ রয়েছে। তোমাকে সার্বিক ছবিটা একটু যদি দেখায়, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে কিন্তু রয়েছে এবং গোটা যে বুথ চত্বর সেটা কিন্তু কড়া নিরাপত্তায় একেবারে ঘিরে ফেলা হয়েছে। যারা ঢুকছেন, যারা বুথের ভেতরে ঢুকছেন, তাদের সমস্ত রকম বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু এখানে কিন্তু যারা ঢুকছেন তাদেরকে একেবারে বৈধ কাগজপত্র দেখে তারপর তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল থেকে কিন্তু যারা ভোটার তারা এখানে কিন্তু আসতে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এখানে বসে রয়েছেন। হ্যাঁ, ভোট দিতে এসেছেন? হ্যাঁ, ভোট দিতে এসেছেন। এত সকাল সকাল 7টা থেকে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে, রোদ উঠে যাবে, ওই কারণে সকাল সকাল চলে এসেছি। কীরকম বুঝছেন এখানে, কীরকম হাওয়াটা কীরকম? আমাদের এখানে কোনো দিনই কোনো গণ্ডগোল হয় না, শান্তভাবেই সব ঠিকঠাকভাবে ভোট হয়। আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, বলছি সকাল সকাল এসেছেন ভোট দিতে, এখানে এত সকালে কেন? এত সকাল আমরা জানি 7টাতে ভোট, এখন শুনছি 7টা থেকে 10টা থেকে। এখানে কীরকম নিরাপত্তা ব্যবস্থা কীরকম? ভালো ভালো, খুব ভালো। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকে কিন্তু যারা এখানকার যারা ভোটার তারা কিন্তু আসতে শুরু করেছেন। ভেতরের ছবিটা আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব যারা এখানকার ভোট কর্মী। তোমাকে জানিয়ে রাখবো বিশাখা যে এই বুথ কিন্তু হচ্ছে মহিলা পরিচালিত একটি ভোট কেন্দ্র এবং একেবারে সমস্তটাই মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে এবং ভেতরে যে সমস্ত কাগজপত্র, যে সমস্ত সরঞ্জাম, ইভিএম যাবতীয় জিনিসপত্র কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে তদারকি সেটাই কিন্তু তারা এই মুহূর্তে করছেন। বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স এখানে কিন্তু ডিপ্লয়েড করা হয়েছে এবং যাতে কেউ কোনো রকম বৈধ পরিচয়পত্র ছাড়া এখানে ঢুকতে না পারে সেটাই কিন্তু বারবার করে নিশ্চিত করা হচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করবো আর একবার। এখানে কিন্তু এই মুহূর্তে তিনজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক তারা কিন্তু এখানে রয়েছেন এবং যারা আসছেন তাদের সমস্ত রকমের কাগজপত্র, বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু তাদেরকে একেবারে ঢুকতে দেওয়া। প্রায় 6:10, এখনো অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু এখনই মানুষ চলে এসেছেন সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নবমরা, পাশাপাশি মুর্শিদাবাদের ছবিটা দেখব। এই মুহূর্তে মুর্শিদাবাদের বুথের ছবি
ছবিগুলো কিরকম দেখাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাশিস, তুমি যেখানে রয়েছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আমরা প্রত্যেক দিন গতকালও সাগরপাড়ায় বোম উদ্ধার হতে দেখেছি, এই জায়গা থেকে আজ সকালে কি চিত্র? হ্যাঁ, আশেপাশে দেখো এখনও ভোট শুরু হতে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় বাকি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লালবাগ সিংহী হাই স্কুলে, এখানে 109 এবং 110 নম্বর বুথ রয়েছে। তোমাকে সার্বিক ছবিটা একটু যদি দেখায়, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে কিন্তু রয়েছে এবং গোটা যে বুথ চত্বর সেটা কিন্তু কড়া নিরাপত্তায় একেবারে ঘিরে ফেলা হয়েছে। যারা ঢুকছেন, যারা বুথের ভেতরে ঢুকছেন, তাদের সমস্ত রকম বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু এখানে কিন্তু যারা ঢুকছেন তাদেরকে একেবারে বৈধ কাগজপত্র দেখে তারপর তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল থেকে কিন্তু যারা ভোটার তারা এখানে কিন্তু আসতে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এখানে বসে রয়েছেন। হ্যাঁ, ভোট দিতে এসছেন? ভোট দিতে এসেছেন। এত সকাল সকাল 7টা থেকে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে, রোদ উঠে যাবে, ওই কারণে সকাল সকাল চলে এসেছি। কীরকম বুঝছেন এখানে, কীরকম হাওয়াটা কীরকম? আমাদের এখানে কোনো দিনই কোনো গণ্ডগোল হয় না, শান্তভাবেই সব ঠিকঠাকভাবে ভোট হয়। আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, বলছি সকাল সকাল এসছেন ভোট দিতে, কেন এত সকালে? কেন এত সকাল? আমরা জানি 7টাতে ভোট, এখন শুনছি 7টা থেকে। এখানে কীরকম নিরাপত্তা ব্যবস্থা কীরকম? ভালো ভালো, খুব ভালো। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকেই কিন্তু যারা এখানকার যারা ভোটার তারা কিন্তু আসতে শুরু করেছেন। ভেতরের ছবিটা আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব যারা এখানকার ভোট কর্মী। তোমাকে জানিয়ে রাখবো বিশাখা যে এই বুথ কিন্তু হচ্ছে মহিলা পরিচালিত একটি ভোট কেন্দ্র এবং একেবারে সমস্তটাই মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে এবং ভেতরে সেই সমস্ত কাগজপত্র, যে সমস্ত সরঞ্জাম, ইভিএম যাবতীয় জিনিসপত্র কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে তদারকি সেটাই কিন্তু তারা এই মুহূর্তে করছেন। বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স সেখানে কিন্তু ডিপ্লয়েড করা হয়েছে এবং যাতে কেউ কোনো রকম বৈধ পরিচয়পত্র ছাড়া এখানে ঢুকতে না পারে সেটাই কিন্তু বারবার করে নিশ্চিত করা হচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করবো আর একবার। এখানে কিন্তু এই মুহূর্তে 3 জন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক তারা কিন্তু এখানে রয়েছেন এবং যারা আসছেন তাদের সমস্ত রকমের কাগজপত্র, বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু তাদেরকে একেবারে ঢুকতে দেওয়া। প্রায় 6:10, এখনো অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু এখনই মানুষ চলে এসেছেন সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নব, আমরা পাশাপাশি মুর্শিদাবাদের ছবিটা দেখবো। এই মুহূর্তে মুর্শিদাবাদের বুথের ছবিগুলো কিরকম দেখাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাশিস, তুমি যেখানে রয়েছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আমরা প্রত্যেক দিন গতকালও সাগরপাড়ায় বোম উদ্ধার হতে দেখেছি, এই জায়গা থেকে আজ সকালে কি চিত্র? হ্যাঁ, আশেপাশে দেখো এখনও ভোট শুরু হতে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় বাকি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লালবাগ সিংহী হাই স্কুলে, এখানে 109 এবং 110 নম্বর বুথ রয়েছে। তোমাকে সার্বিক ছবিটা একটু যদি দেখায়, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে কিন্তু রয়েছে এবং গোটা যে বুথ চত্বর সেটা কিন্তু কড়া নিরাপত্তায় একেবারে ঘিরে ফেলা হয়েছে। যারা ঢুকছেন, যারা বুথের ভেতরে ঢুকছেন, তাদের সমস্ত রকম বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু এখানে কিন্তু যারা ঢুকছেন তাদেরকে একেবারে বৈধ কাগজপত্র দেখে তারপর তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল থেকে কিন্তু যারা ভোটার তারা এখানে কিন্তু আসতে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এখানে বসে রয়েছেন। হ্যাঁ, ভোট দিতে এসছেন? হ্যাঁ, ভোট দিতে এসেছেন। এত সকাল সকাল 7টা থেকে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে, রোদ উঠে যাবে, ওই কারণে সকাল সকাল চলে এসেছি। কীরকম বুঝছেন এখানে, কীরকম হাওয়াটা কীরকম? আমাদের এখানে কোনো দিনই কোনো গণ্ডগোল হয় না, শান্তভাবেই সব ঠিকঠাকভাবে ভোট হয়। আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, বলছি সকাল সকাল এসছেন ভোট দিতে, কেন এত সকালে? কেন এত সকাল? আমরা জানি 7টাতে ভোট, এখন শুনছি 7টা থেকে। এখানে কীরকম নিরাপত্তা ব্যবস্থা কীরকম? ভালো ভালো, খুব ভালো। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকেই কিন্তু যারা এখানকার যারা ভোটার তারা কিন্তু আসতে শুরু করেছেন। ভেতরের ছবিটা আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব যারা এখানকার ভোট কর্মী। তোমাকে জানিয়ে রাখবো বিশাখা যে এই বুথ কিন্তু হচ্ছে মহিলা পরিচালিত একটি ভোট কেন্দ্র এবং একেবারে সমস্তটাই মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে এবং ভেতরে সেই সমস্ত কাগজপত্র, যে সমস্ত সরঞ্জাম, ইভিএম যাবতীয় জিনিসপত্র কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে তদারকি সেটাই কিন্তু তারা এই মুহূর্তে করছেন। বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স সেখানে কিন্তু ডিপ্লয়েড করা হয়েছে এবং যাতে কেউ কোনো রকম বৈধ পরিচয়পত্র ছাড়া এখানে ঢুকতে না পারে সেটাই কিন্তু বারবার করে নিশ্চিত করা হচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করবো আর একবার। এখানে কিন্তু এই মুহূর্তে 3 জন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক তারা কিন্তু এখানে রয়েছেন এবং যারা আসছেন তাদের সমস্ত রকমের কাগজপত্র, বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু তাদেরকে একেবারে ঢুকতে দেওয়া। প্রায় 6:10, এখনো অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু এখনই মানুষ চলে এসেছেন সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নব।